আপনারা অনেকে আমার চ্যানেলে কমেন্টস করছে দেখতে চেয়েছেন যে মিষ্টি বানানো খেলাটা সুপ্রিয় দর্শক বৃন্দ আমি এখন আপনাদের সামনে চলে এসেছি সেই মিষ্টি বানানো খেলা দেখানোর জন্য সঙ্গে থাকবেন শিখাবো মিষ্টির ভিতরে ভিন্নতা রয়েছে আমরা ঠিক তেমনিভাবে আপনাদেরকে এখন বানিয়ে দেখাবো তো আমরা সর্বপ্রথমে একটু আমার ইনস্ট্রুমেন্টগুলো আপনাদেরকে দেখিয়ে নিই এখানে একটা বাটি রয়েছে আর একটা কাগজ এখানে রেখে দিলাম আর আমার এটা ফাঁকা রয়েছে এই আর এই কৌটাটাও ফাঁকা রয়েছে এখন আমি যে ম্যাজিকটি দেখাতে যাচ্ছি ম্যাজিকটি হচ্ছে আমরা আজকে কী করবো কাগজ দিয়ে মিষ্টি বানাবো তো কেমন মিষ্টি দেখতে হবে তাই না এই কাগজ আমি এখানে টুকরো টুকরো করে দিয়ে দিলাম এই যে অনেক কাগজ এখানে টুকরো করে দিয়ে দিলাম এখন আছে আপনারা চাইলে এখানে আগুন জ্বালিয়ে দিতে পারবেন আমরা আগুন জ্বালিয়ে দিলাম না ওয়ান টু থ্রি এখন কি করব আমরা এটা দিয়ে ঢেকে দিলাম এই যে ঢেকে দিয়ে একটু ম্যাজিক করলাম গিলিগুলি হোকাস পোকাস যা বললি এক্ষুনি কাগজ থেকে বাচ্চাদের মিষ্টি তৈরি হয়ে যা বাচ্চাদের মিষ্টি কিন্তু একটু ভিন্ন হয় তাই না আর আমরা দেখব যে বাচ্চাদের মিষ্টি কেমন ভিন্ন হয় এখন হয়ে গেছে বাচ্চাদের মিষ্টি অর্থাৎ বাচ্চারা মিষ্টি খায় কী মিষ্টি খায় বাচ্চারা এই মিষ্টিগুলো পছন্দ করে অর্থাৎ এগুলো আপনারা একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখায় অবশ্যই দেখতে পাবেন এগুলো রয়েছে লিচু এই লিচু চকলেটগুলো মিষ্টি এগুলো বাচ্চারা খুবই সয়েস করে এগুলো সুপ্রিয় দর্শক আমরা এখন তৈরি করলাম লিচু তৈরি করলাম মিষ্টি লিচু এই যে অনেকগুলো লিচু তৈরি হলো এই যে আমি লিচু তৈরি করে ফেললাম এটা আপনারা চাইলে বিভিন্ন ধরনের মন্ডা মিঠাই তৈরি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আর কথা নয় চলুন শিখে আসি তো এখানে রয়েছে কিছু কাগজ এই যে কিছু কাগজ রয়েছে আর এটা ফাঁকা রয়েছে আর এখানে আমার প্লেটটা আগে থেকে ফাঁকা আমি দেখে নিলাম এই ঢেকে দিলাম গেলে গেলে হোক পোকাছ কাগজ থেকে বাচ্চাদের মিষ্টি তৈরি হয়ে যা হু এই সাথে সাথে মিষ্টি তৈরি হয়ে গেল। অর্থাৎ বাচ্চাদের মনোনীত চকলেট অর্থাৎ এইটা হচ্ছে লিচু চকলেট তৈরি হয়ে গেল বা লিচু তৈরি হয়ে গেল মিষ্টি লিচু হ্যাঁ এখন কি করে হলো একটু লক্ষ্য করুন আপনারা শিখে নেন সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা এই বেল আইকনটি একটু ওয়ান করে দিবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক তাহলে আমরা শিখে নিচ্ছি অর্থাৎ আর আপনারা যদি যোগাযোগ করেন এই পণ্যটা কোথায় পাবেন কি করে পাবেন আমাদের স্কেনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই পণ্য সহ অন্য অন্য ম্যাজিকের পণ্য আপনারা আমাদের এখান থেকে খুবই অল্প দামের ভিতরে নিতে পারবেন হ্যাঁ আমরা আপনাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি যে কি করে এই লিচু তৈরি হচ্ছে হ্যাঁ ভিতরটা দেখেন এখানে এর ভিতরে একটা গিমিক আছে আঙ্গুল দিয়ে ধরে এটা বের করে নিতে হয় এই যে এখানে ধরার একটা আংটা করা আছে এই মুখটা ছোট করা এখানে এই কৌটাটাতে কি করবেন আপনারা যে মিষ্টি তৈরি করবেন আপনাদের যেটা চয়েস বাদাম করতে পারেন অথবা আপনারা দানাদার মিষ্টি করতে পারেন অথবা আপনারা চমচম করতে পারেন যেটা করবেন আগে থেকে সেটা এই যে ভিতরে রেখে দিবেন এই ভিতরে রেখে দিলেন কিন্তু ঠিক আছে রেখে দিয়ে এই সাপোর্টটা দিয়ে দেবেন মঞ্চে যাওয়ার আগে এই কাজটা করে নেবেন এই যে হয়ে গেল এখন এখানে কি করবেন কিছু কুসি কাগজ দিয়ে দিবেন এই মুখটাতে তাহলে আর বোঝা যাবে না বা বোঝার উপায় থাকবে না আচ্ছা দেওয়ার পরে কী করবেন এটা দেখিয়ে দিলেন যে কিছু নাই এটা দিয়ে ঢেকে দিলেন এই এটা দিয়ে যখন আপনি ঢেকে দিচ্ছেন তখন কিন্তু এইটা উঠে আসবে কোনটা এইটা এর সাথে উঠে আসবে এ এইভাবে উঠে যাবে এইভাবে উঠে যাবে দেখেন এই যে এই ঢেকে দিয়ে একটা চাপ দিতে হবে ছোট্ট করে দিয়ে এই ম্যাজিক করতে হবে ওটা উঠে যাবে এই যে ও কিন্তু উঠে চলে গেছে ওখানে ও ওই যে ভিতরটা দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমার ভিতরে তৈরি হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত মিষ্টি অর্থাৎ লিচু চকলেট তৈরি হয়ে গেছে এই যে লিচু হ্যাঁ আপনারা যে পণ্য যা যে খাবার এখানে ব্যবহার করবেন সেটা তৈরি হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আজকে ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন